হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস রান্নাঘর পরিবারের নতুন আর একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও পাবলিক করি সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায়। আজকে আমি তৈরি করছি মাটন পায়া, তো চলুন এবার শুরু করা যাক। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ও সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি, যাতে তরকারির রংটা ভালো আসে। এবার কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু পাতিয়ে পাতিয়ে, মানে হালকা একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো, যাতে পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা ভাজা মতো হয়। এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এইভাবে পেঁয়াজ আলু একসাথে ভাজলে খুব কম সময়ে যে কোনো রান্না কিন্তু রেডি হয়ে যায়। আলুটাকে পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু ভেজে নেব, খুব ডিপ ভাজার দরকার নেই। এবার অর্ধেক টমেটো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার টমেটো আলু পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার সেদ্ধ করে রাখা মাটনের পায়াগুলোও দিয়ে দিচ্ছি। মাটনের পায়াগুলো আমি নুন হলুদ দিয়ে 5টা থেকে 6টা মতো সিটি মেরে রেখেছিলাম আগের থেকে। এবার মাটনের পায়া আলুর সাথে পেঁয়াজ টমেটোগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। যেহেতু মটনটা আমি আগে থেকেই কিছুটা সেদ্ধ করে রেখেছি, সেই কারণে জাস্ট একটু ভাজা ভাজা করে নিলেই হবে। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা, রসুন আর সামান্য কাঁচা লঙ্কা রয়েছে। এবার জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু মিশিয়ে নেব। মোদ্দা কথা হলো প্রত্যেকটি উপকরণ দেবো আর একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্না যত কষাবেন তার টেস্ট তত হবে, এই কথাটা তো আমি প্রায় প্রত্যেক ভিডিওতেই বলে থাকি। দেখুন, খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলার থেকে তেল না বের হচ্ছে। দেখুন, আমার কষানো কিন্তু পুরো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে তরকারির, এবং মশলার থেকে তেলও বেরিয়ে এসছে। আর আমি পাশে আগের থেকে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। যে কোনো মাংসের প্রিপারেশনে জল গরম দিলে তরকারি কালারটা ভালো আসে, আমি আগেই বলেছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে জলটাকে মাংস, আলু, মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে কিন্তু মেশানো হয়েছে। এবার ঝোল ফোটা অবধি ওয়েট করব। দেখুন, ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। মাংসের যে কোনো রেসিপি মুড অনুযায়ী ভালো লাগে। কখনো মনে হয় পাতলা ঝোল খাবো, কখনো মনে হয় গ্রেভি গ্রেভি খাবো। আজকে আমাদের গ্রেভি গ্রেভি খেতে মন চেয়েছে, সেই কারণে আমি গ্রেভি গ্রেভি করে নিচ্ছি। এটা যখন স্ট্যান্ডিং টাইমে থাকবে একদম কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে। এবার তাতে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু গরম গরম মাটন পায়া রেডি। এই গরম গরম মটন পায়া ধোয়া ওটা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।